আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মুন্নাফ সরকার ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটি হলো কোন পশু কোরবানি করা উত্তম। আমরা যদি হাদিসে লক্ষ্য করি তাহলে এই বিষয়ে একটি ইঙ্গিত আমরা পেয়ে যাই যে কোরবানি করার জন্য সবচেয়ে উত্তম পশু হলো উট। সহিহ বুখারীতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, হাদিসটি আমরা শুনি, আন আবি হুরাইরাতা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান ইগতাসালা ইয়াউমাল জুমআতি গুসলাল জানাবাতি তুম্মা রাহা ফাকান্নামা করবা বাদানাতান ওমান রাহা ফিস সাআতি আস-সানিয়াতি ফাকান্নামা করবা বাকরাতান ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا عقرا ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة إلى آخر الحديث أبو هريرة رضي الله عنه থেকে বর্ণিত, رسول الله صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি জুমার দিন জানাবাত গোসলের ন্যায় গোসল করে এবং সালাতের জন্য আগমন করে সেজন্য একটি উট কুরবানি করলো, যে ব্যক্তি দ্বিতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি গাভী কোরবানি করলো, তৃতীয় পর্যায়ে আগমন করে সেজন্য একটি শিংওয়ালা দুম্বা বা ছাগল কোরবানি করলো, চতুর্থ পর্যায়ে আগমন করে সেজন্য একটি মুরগি আল্লাহর রাস্তায় উৎসর্গ করলো, পঞ্চম পর্যায়ে আগমন করলো সেজন্য একটি ডিম আল্লাহর রাস্তায় উৎসর্গ করলো। এভাবে হাদিসের ভিতরে এসেছে। আবু হানিফা, শাফিঈ, মালিক রাহিমাহুল্লাহ এই তিন ইমামগণ এবং জামহুর উলামাদের নিকটে সবচেয়ে উত্তম কোরবানি হলো উট কোরবানি করা। এই হাদিস থেকে আমরা সেটাই পেয়ে গেলাম, সেটাই জানলাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের দেশ বাংলাদেশ এর প্রেক্ষাপটে উট অত সহজে পাওয়া যায় না এবং উট পাওয়া গেলেও সেটা অনেক দাম হয়ে থাকে। যে সকল ভাইদের সামর্থ্য রয়েছে যে উট কোরবানি করার মতো, তাহলে তারা উট কোরবানি করলে এটি সবচেয়ে উত্তম হবে। আর যে সকল ভাইরা উট কোরবানি করতে পারবে না, তাহলে গরু কোরবানি করতে পারবে, তাহলে সে সকল ভাইদের জন্য গরু কোরবানি করাটাই সবচেয়ে উত্তম হবে। আর যে সকল ভাইরা গরু কোরবানি করতে পারবে না, বরং একটা খাসি বা ছাগল কেনার মতো পয়সা তাদের রয়েছে, তাহলে তাদের জন্য একটি ছাগল কোরবানি করাটাই উত্তম হবে। এ বিষয়ে সুস্পষ্ট যে একটি গরুতে সাতজন অংশীদার হওয়ার চাইতে ওই সাতজন ব্যক্তি যদি সাতটা আলাদা আলাদা করে ছাগল দেয় তাহলে সেটাই উত্তম হবে। তারপরেও কোনো কেউ যদি সাতজন একটি গুরুতে অংশগ্রহণ করতে পারে এতে কোনো সন্দেহ নাই। সবচেয়ে বড় কথা হলো যে যেটাই কোরবানি দিক না কেন, গরু দিক, উট দিক, খাসি দিক, যেটাই দিক না কেন, সবচেয়ে বড় কথা হলো মনটা আল্লাহর জন্য হতে হবে, নিয়তটা একমাত্র আল্লাহর জন্যই হতে হবে। নিয়তটা যেন গোস্ত খাওয়ার জন্য না হয়, নিয়তটা যেন লোক দেখানোর জন্য না হয়। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এমন অসংখ্য ইসলামিক ভিডিও পেতে, গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও পেতে অনুগ্রহ করে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।